হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম হুসাইন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ঐতিহ্যবাহী মুদ্রা, যে মুদ্রাটির বয়স 184 বছর। তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সবাই জানি ব্রিটিশ সরকার আমাদের ভারত উপমহাদেশকে প্রায় 200 বছর শাসন করে। 1600 সালে তারা আমাদের উপমহাদেশে বাণিজ্যের নামে প্রবেশ করে। তার এই ধারাবাহিকতায় তারা আমাদের দেশের উপর তাদের শাসন প্রতিষ্ঠা করে। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ব্রিটিশ সরকারের একটি তৈরি মুদ্রা। সেই ব্রিটিশ সরকার সাধারণত 1835 সালে এই মুদ্রাটি তৈরি করেন। ব্রিটিশ সরকার তাদের শাসন কার্যের সুবিধার্থে এই মুদ্রাটি প্রচলন করেন। এটি একটি তাম্র মুদ্রা, যেটি একটি এক আনার মুদ্রা। হয়তো এমন এক আনার মুদ্রা আমাদের কাছে কোনো মূল্য নাই, তবু এই ধরনের মুদ্রা আমাদের সেই ভয়াবহ ইংরেজ শাসনের কথা মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় ইংরেজদের অত্যাচারের কথা, মনে করিয়ে দেয় ও তাদের অত্যাচার ও লুণ্ঠনের কথা। এর জন্য আমাদের এমন কিছু নিদর্শন সংগ্রহে রাখা উচিত। এই মুদ্রাটি খুবই সুন্দর, মুদ্রাটির রং তামাটে। মুদ্রাটির এক পাশে আছে দুইটি সিংহের ছবি, আর সিংহের দুটি ধরে আছে দুইটি পতাকা। নিচে লেখা আছে 1835। পতাকা দুইটির উপরে আছে আরো একটি সিংহ। মুদ্রাটির বিপরীত পাশে লেখা আছে অন কোয়ার্টার আনা, তার উপরের দিকে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর আমি ইউটিউবে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এত সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।